রনবো লিমিটেড শুনছিস তো কোশ্চেন দেখ সবাই রেনবো লিমিটেড ইস্যুড টেন পার্সেন্ট ডিভেনচার অফ রুপিস নাইন ল্যাক্স উইথ ড্যাট বি রিডিম বাই সেটিং অ্যাসাইড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার রুপিস সেভেন্টি ফাইভ থাউজেন্ড আউট অফ প্রফিটস অ্যান্ড ইনভেস্টিং দ্য অ্যামাউন্ট ইন সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস দ্য ইন্টারেস্ট রিসিভড অ্যাট দ্য এন্ড অফ দ্য এভরি ইয়ার

বুঝতে পারছিস তো মার্কেট থেকে কত টাকা লোন নিয়েছে লাখ টাকা লোন নিয়েছে টেন পার্সেন্ট ডিভেঞ্চার বলে দিয়েছে অঙ্করে ডেট বলেনি তার ঝামেলা কম ডেট বললে একটু লিখতে হতো তো তো দেখ কত টাকা লোন নিয়েছে ও ন লাখ টাকা লোন নিয়েছে এবং কী কন্ডিশনে নিয়েছে যে ও এই টাকাটা রিডিম মানে শোধ করে দেবে বুঝতে পারছিস তো শোধ করে দেবে বলছে সেটিং অ্যাসাইড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার আমরা আগের অঙ্কটা একটা যখন উদাহরণ দিলাম কুড়ি লাখ টাকা লোন নেওয়া হয়েছিলো বলেছিল যে চার বছরের মধ্যে টাকাটা শোধ করবে তার মানে প্রতি বছর কত করে ছিল পাঁচ লাখ টাকা করে ছিল আমরা বের করে নিলাম কিন্তু এখানে বলেই নি এখানে বলেই নি কত বছর পর টাকাটা শোধ করতে হবে খুঁজে পাওয়া গেল না এখনো পর্যন্ত কিন্তু এখানে একটা কথা বলেছে প্রতি বছর প্রফিট থেকে কত সরাবে জানিস তো পঁচাত্তর হাজার টাকা করে এটা বলে দিয়েছে এটা বলে দিয়ে প্রতি বছর কত করে সরাতে হবে তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা আর বলছে এই যে প্রতিবে টাকাটা সরাবে সরিয়ে তো একটা জায়গায় ইনভেস্ট করতাম শেখালাম তো লাস্টের দিকে বললাম তো ইনভেস্ট করতাম সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট এখানে কোথায় ইনভেস্ট করছে ইনভেস্ট যেখানে তার নামটা কী বলেছে পর আচ্ছা তোরা কী লিখেছিলি বল তো এই অ্যাকাউন্টের নাম কি লিখেছিলি ডিভেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট লিখেছিলি তো তোরা কী লিখবি কাটতে হবে না ব্যাকেটে তাহলে এই কথাটা লিখে দে ব্যাকেটে লিখ সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস ব্যাকেটে লিখবি অবশ্যই লিখবি সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস মানে আমরা কোথায় ইনভেস্ট করলাম কোন জায়গায় ইনভেস্ট করলাম সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস এমন জায়গায় ইনভেস্ট করলাম যেখান থেকে প্রতি বছর সেভেন পার্সেন্ট করে ইন্টারেস্ট দেবে এমন জায়গায় ইনভেস্ট করলাম যেখান থেকে প্রতি বছর সেভেন পার্সেন্ট করে ইন্টারেস্ট দেবে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা লাইনের মানে বুঝতে হবে অঙ্ক আগে করা যাবে না আগে মানে নাম বুঝলে অঙ্ক করা যাবে না আচ্ছা তারপর কি বলেছে দ্য ইন্টারেস্ট রিসিভ অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার যেটা আমি আগেই বোঝালাম ইন্টারেস্টটা প্রতি বছরের শেষে পাবে ঠিক আছে তো এই বলেছে তো চ একটা একটা করে আরম্ভ কর প্রথম অ্যাকাউন্টের নাম কি আছে ডিভেঞ্চার অ্যাকাউন্ট কী বললাম প্রথম অ্যাকাউন্টের নাম কি ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত পার্সেন্ট ডিভেঞ্চার ছিল আমাকে টেন পার্সেন্ট তো এখানে লেখ টেন পার্সেন্ট ডেঞ্চার অ্যাকাউন্ট আমি টি ফর্মে খুলছি ঠিক আছে তো ডেবিট ক্রেডিট তো ডিবেঞ্চার ডিবেঞ্চার কত টাকার ডিভেঞ্চার ইস্যু করা হয়েছিল ন লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করা হয়েছিল তা ডিবেঞ্চার ইস্যু করলে তোরা বল কি হবে ডিভেঞ্চার ইস্যু করে জার্নাল কি এটা কমন জিনিস ডিভেঞ্চার ইস্যু করে জার্নাল অনেক শিখেছি ডিভেঞ্চার ইস্যু করলে কি হয় ডিবেঞ্চার ইস্যু করলে ডিভেঞ্চার ইস্যু করলে কি হয় কোম্পানিতে টাকা আসে টাকা আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার তাহলে ডিভেঞ্চার অ্যাকাউন্টের কোন দিক বসবে আরে বুঝতে অসুবিধা আমাকে বলবি আমি পুরো ভালো করে ধরে ধরে বুঝিয়ে দেবো ঠিক আছে তো ডিভেঞ্চার ইস্যু করলে কোম্পানিতে টাকা আসে ঠিক আছে তো এই শোন ডিভেঞ্চার ইস্যু করলে কোম্পানিতে টাকা আসে টাকা আসলে কি হয় ব্যাঙ্ক ডেবিট টু ডিভেঞ্চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার তো ডিভেঞ্চার হ্যাঁ কিছু বল সেটা বলছি ডেবিট কেটটাই বোঝাচ্ছি দেখ এটা ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডিভেঞ্চার ইস্যু করলে টাকা আসছে কোম্পানিতে টাকা আসছে টাকা আসলে ব্যাঙ্ক বেড়ে যায় টাকা আসলে ব্যাঙ্কের ব্যালেন্স বেড়ে যায় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার তা ডিভেঞ্চারটা কি লাইব্রেরিটি তো তাহলে তাহলে কি লাইব্রেরিটি বাড়লো না কমলো ডিভেঞ্চার তো বাড়লো তো তাহলে এখানে কী হবে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরে ডিভেঞ্চার মানে লোন আগে কোনো লোন ছিল না নতুন করে লোন নিলাম তো লোনের ব্যালেন্স তো বাড়বেই কত টাকা তিন লাখ টাকা ন লাখ টাকা এখানে তো ডেট বলেনি ডেট বললে ডেট লিখতাম তো সুতরাং ঝামেলায় জড়ালাম না এখানে ডেট বললে সেই ডেটটা লিখবো যে এই ডেটে কিনেছে ঠিক আছে তো তো হয়ে গেল বুঝে গেল তো এবার ধর মেন যে এই অঙ্কে দেখ এই অঙ্কে দেখ আমি তোকে একটা সবাইকে বলে দিচ্ছি এই অঙ্কে না তোর দেখ এক নম্বর আর দু নম্বর লেদারটা খুলতে বলেই নি ওরা মেন কোন দুটো লেজার খুলতে বলেছে দেখ তোরা পর এই ধর লাস্ট লাইনটা পর দেখ এই লেদারটা খুলতে বলেছে তিন নম্বর আর চার নম্বর ঠিক আছে এটা এই অবধি এখানে আমি স্টপ করে রাখলাম পরে দেখবো যখন দরকার আছে তখন বলে দেবো ঠিক আছে তো তো এক নম্বর আর দু নম্বরটা স্টপ করে তিন আর চারে চলে যা তিন আর চারে চলে যা ঠিক আছে তো তো আমরা আমরা যে কিছুক্ষণ আগে যে বোঝালাম কি বোঝালাম প্রতি বছর প্রথম কাজ হচ্ছে প্রতি বছর প্রফিট থেকে টাকা সরাতে হবে তো প্রতি বছর প্রফিট থেকে কত টাকা সরাচ্ছে এই অঙ্কে পঁচাত্তর হাজার টাকা তো কমন সেন্স প্রফিট থেকে যদি টাকা সরা আগে জার্নালটা ভাব প্রফিট থেকে যদি টাকা সরায় তাহলে প্রফিটের ব্যালেন্স বাড়বে না কমবে প্রফিট কমে যাবে আর তোরা তো এটা তো জানিস আমি তো অনেক জার্নাল শিখিয়েছি তো প্রফিট যদি কমে যায় তাহলে প্রফিট দেখ আমি তাহলে শিখিয়েছি যদি বুঝতে ভুলে যদি যাস অ্যাসেট আর ধর লাইবিলিটি দেখ অ্যাসেটের ব্যালেন্স যদি বেড়ে যায় তাহলে কী করতে হয় ডেবিট করতে হয় আর অ্যাসেটের ব্যালেন্স যদি কমে যায় তাহলে কী করতে হয় ক্রেডিট করতে হয় এটুকু মনে রাখ লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট আর কমে গেলে ডেবিট এটা মাথায় রাখ আর কিছু মাথায় রাখতে হবে না তো এই অঙ্ক ওয়াইজ প্রফিট প্রফিট অ্যাসেট না লাইবিলিটি বল দেখি প্রফিট অ্যাসেট না লাইবিলিটি প্রফিট লাইবিলিটি কী বলছিস প্রফিট হচ্ছে লাইবিলিটি প্রফিট হচ্ছে আমাদের লাইবিলিটি তো প্রফিট হচ্ছে লাইব্রিলিটি তাহলে লাইব্রিলিটি এখানে বাড়ছে না কমছে লাইব্রিলিটি কমছে কারণ প্রতি বছর যত টাকা প্রফিট হলো তার থেকে পাঁচাত্তর হাজার টাকা সরিয়ে নিচ্ছে তার মানে লাইবিলিটি কমে যাচ্ছে তাহলে লাইব্রেলিটিকে কমাতে গেলে কি করতে হয় দেখ ডেবিট করতে হয় তাহলে প্রফিটটা তো ডেবিট হচ্ছে তাহলে জার্নাল তোদের লিখতে হবে না বোঝাচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে তো টু তা প্রফিট থেকে টাকাটা সরিয়ে কোথায় রাখবো সিঙ্কিং ফান্ডে বললাম না কিছুক্ষণ আগে বোঝালাম প্রফিট থেকে প্রতি বছর টাকা সরিয়ে কোথায় রাখবো কোন একটা ফান্ডে রাখবো সেই ফান্ডটার নাম কি সিঙ্কিং ফান্ড ফান্ড তো লাইবিলিটি লাইবিলিটি বাড়লে কি হয় ডেবিট হয় না কেইট হয় কেইট হয় তো জার্নালটা বোঝার চেষ্টা কর আমি এটা বোঝালাম এটা বুঝতে পারলি কিনা জার্নালটা জার্নালটা বোঝালাম পঁচাত্তর হাজার টাকা দেখ জার্নালটা বোঝেছিস কিনা জার্নালটা ডাউট থাকলে বল দেখ বেসিক জিনিসে গণ্ডগোল থাকলে তো জার্নাল বুঝতে পারবি না তো বেসিক জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে তো এটা বোঝা গেল তো পঁচাত্তর হাজার টাকা এটা বুঝেছিস এটা বুঝতে পেরেছিস তো তো ধর অ্যাকাউন্ট খুলবো ডিবেঞ্চার রিডেমশান ফান্ড অ্যাকাউন্ট জার্নাল তো তোদের বুঝতে অসুবিধা হলে লেদার ডাইরেক্ট পোস্টিং করতে পারবি দেখ আমি বলেইছি সিস্টেম আছে লেজার পোস্টিং করা ডাইরেক্ট করা যায় কিন্তু জার্নালটা বুঝতে পারলে অনেক ভালো ডিভেঞ্চার রিডেমশন ফান্ড হচ্ছে আমাদের লাইব্রেরিটি আমাদের লাইব্রিলিটি লাইব্রেরিটি বাড়বে কোন দিকে ক্রেডিট দিকে কমবে কোন দিকে ডেবিট দিকে তো ধর প্রথম বছর মানে প্রতি বছরই প্রফিট থেকে সরাবো প্রফিট থেকে কত টাকা সরিয়েছি পঁচাত্তর হাজার টাকা প্রফিট থেকে টাকাটা সরিয়ে কোথায় রাখলাম প্রফিট থেকে টাকাটা সরিয়ে কোথায় রাখলাম সিঙ্কিং ফান্ডে রাখলাম তাহলে সিঙ্কিং ফান্ডে রাখলে সিঙ্কিং ফান্ডের ব্যালেন্সটা বাড়বে না কমবে কি মনে হয় বাড়বে তাহলে বাড়লে কোন দিকে লিখব ক্রেডিট দিকে বাড়লে ক্রেডিট দিকে তাহলে এখানে কী লিখবো বাই কি বলে লিখবো বলতে পারবি বাই প্রফিট অ্যান্ড লস আর একটা কথা বলেছি ব্যাকেটে অ্যাপ্রো লিখবি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন লিখতে হয় ঠিক আছে তো কত টাকা পঁচাত্তর হাজার টাকা প্রথম বছর প্রফিট থেকে কত সরালাম মানে ওই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখবি স্টেটমেন্ট আচ্ছা এখানে এখন তো নতুন নাম চেঞ্জ হয়েছে তো এটা লিখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত টাকা সরালাম প্রফিট থেকে বল সেভেন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে প্রথম বছর প্রফিট থেকে আমরা বহাত্তর হাজার টাকা সরালাম এটাই হয়ে গেল প্রথম বছরের ব্যালেন্স টু ব্যালেন্স সিডি আর কিছু না প্রথম বছর শেষ বেশি বড় করতে হবে না তোকে চার বছরের করতে বলেছিস ঠিক আছে অঙ্কটা চার বছরের করতে বলেছে ওই চার এরকম অঙ্ক দেবে না তোকে এক বছরেরই করতে দেয় সেটা অন্য অঙ্ক দেবে বাট এইটা না জানলে এক বছরের অঙ্কগুলো করতে পারবি না তাহলে এটা হলো টু ব্যালেন্স সিডি তারপর এটা ব্যালেন্স হবে তাই তো বাই ব্যালেন্স বিডি একসঙ্গে দুটো 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 অ্যাকাউন্ট করবো ঠিক আছে তো পঁচাত্তর হাজার টাকা এটা বোঝা গেল তো এটা বোঝা গেল এখানে কোনো সমস্যা নেই প্রথম বছর প্রফিট থেকে কত সরাল পঁচাত্তর হাজার টাকা তো প্রথম বছর তার কিছু হবে না প্রথম বছর এইটুকুই কাজ প্রথম বছর আর কিচ্ছু কাজ হয় না প্রথম বছর শুধু প্রফিট থেকে সরালাম প্রফিট থেকে এত টাকা সরালাম দিয়ে নতুন একটা ফান্ড তৈরি করলাম ঠিক আছে তো এবার দশ সঙ্গে সঙ্গে আর একটা অ্যাকাউন্ট খুলি এখান দিয়ে খুলছি কি ডিবেঞ্চার রিডেমশান ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো ডিভেঞ্চার রিডেমশান ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট তো ভাবার চেষ্টা কর চিন্তা ভাবনা কর তো প্রথম বছর প্রথম বছর প্রফিট থেকে কত টাকা সরানো পঁয়াত্তর হাজার টাকা এই টাকাটাই তো ইনভেস্ট করব প্রথম বছর প্রফিট থেকে যত টাকা সরাবো প্রথম বছর তো শত টাকা ইনভেস্ট করো প্রথম বছর প্রফিটটা কত সরিয়েছি পঁয়াত্তর হাজার টাকা এই টাকাটাই কিন্তু প্রথম বছর আমাকে ইনভেস্ট করতে হবে তাহলে ইনভেস্ট করলে কি হয় বল এমনি নর্মাল জিনিস যে কোনো জিনিস ইনভেস্ট করলে জার্নাল কী হয় বল ইনভেস্ট করলে তা ইনভেস্টমেন্ট তো অ্যাসেট ইনভেস্ট করলে অ্যাসেট বাড়বে তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ইনভেস্ট করলে কি হবে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে কমবে তাহলে জার্নালটা কি হবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক তোরা কত ইনভেস্টমেন্ট 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 চাপ্টারও করলি থার্ড সেমিস্টার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক তাহলে জার্নালটা কি হবে ডিভেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক তাহলে ডেবিট দিয়ে বসবে টু ব্যাঙ্ক বলে হ্যাঁ না আচ্ছা ইনভেস্টমেন্ট অ্যাসেট অ্যাসেট বাড়বে ডেবিটে কমবে কেটে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা ইনভেস্ট করবো পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তো প্রথম বছর আর কোনো ঘটনা ঘটবে না এটাই ব্যালেন্স হয়ে যাবে বাই ব্যালেন্স দেখ কারোর কোনো অসুবিধা আছে প্রথম বছরে প্রথম বছর বুঝতে পারছিস তো আচ্ছা সেভেন পার্সেন্ট ছিল না যেখানে ইনভেস্ট করছি সেখানে সেভেন পার্সেন্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস আমাকে বল তোদের কারোর কোনো অসুবিধা আছে প্রথম বছরটা নিয়ে প্রথম বছরে অসুবিধা আছে প্রথম বছর অসুবিধা না থাকলে কিন্তু সেকেন্ড ইয়ারে যেতে পারি তাহলে প্রতি বছর প্রফিট থেকে কত টাকা করে সরাচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড করে প্রতি বছর প্রফিট থেকে সরাচ্ছে তাহলে প্রথম বছর যদি প্রফিট থেকে পঁচাত্তর হাজার টাকা সরা সেকেন্ড বছরে তো প্রফিট থেকে পঁচাত্তর হাজার টাকায় সরাবে তাই তো আর একটা কথা আমি এখানে করছি ধর প্রফিট থেকে পঁচাত্তর হাজার টাকা সেকেন্ড ইয়ারে এটাও ঠিক নেক্সট হচ্ছে প্রথম বছরে তো প্রথম বছরে যখন পঁচাত্তর হাজার টাকা ইনভেস্ট করেছে তাহলে সেকেন্ড ইয়ারে নিশ্চয়ই ইন্টারেস্ট হ্যাঁ কিনা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে সাত পার্সেন্ট তাহলে কর তোরা কর ক্যালকুলেটার কর পঁচাত্তর হাজারের উপর সাত পার্সেন্ট করে দেখ কত বেরোচ্ছে পঁচাত্তর হাজারের উপর সাত পার্সেন্ট করে দেখ কত পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তো বল আমাকে বল ইন্টারেস্ট পেলে জার্নাল কী হয় কমন জিনিস ইন্টারেস্ট পেলে জার্নাল কী হয় বল ইন্টারেস্ট পেলে জার্নাল কী হয় ব্যাঙ্ক ইন্টারেস্ট পেলে জার্নাল হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট ঠিক আছে তো দেখ আমি লিখে দিচ্ছি এখানে লিখছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ইন্টারেস্ট পেলে জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট ঠিক আছে তো এটা হবে তারপর ইন্টারেস্টের টাকাটা জেনারেলি আমরা এতদিন কী করতাম ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু পিএল করতাম এতদিন তাই করতাম কিন্তু আমি কী বললাম কোনো এই পারপাসের জন্য আমি সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট লিখতে হবে এখানে পিএলটা লেখা যাবে নাকি বারবার করে কিছু কোনোকে বোঝালাম তো আমি কিন্তু এখানে ইয়ে লিখতে পারবো না প্রফিট অ্যান্ড লস লিখতে পারবো না যেহেতু আমি সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট সিঙ্কিং ফান্ডের টাকাটা যখন আমি ইনভেস্ট করবো ওর টাকা যখন ইনভেস্ট করবো ওখান থেকে ইন্টারেস্ট পেলে আমি প্রফিটে দেখাতে পারবো না প্রফিটের বদলে কী করবো ওটা সিঙ্কিং ফান্ডে লিখতে হবে কি লিখতে হবে সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে তার মানে ইন্টারেস্ট কত টাকা বল সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টে কত টাকা যাওয়া উচিত দেখে বল এই দিক থেকে দেখে বল পাঁচ হাজার দুশো পঞ্চাশ ইন্টারেস্ট বহু কত টাকা লিখবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ কোন দিকে লিখবো ডেবিট দিক না ক্রেডিট দিক ক্রেডিট দিকে নর্মাল জিনিস তাহলে এখানে লিখবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বাই ঠিক আছে বাই ব্যাংক অ্যাকাউন্ট এটা দেখ ভালো করে বোঝার চেষ্টা কর তাহলে কি বললাম দেখ তার মানে প্রথম বছর যে পঁয়াত্তর হাজার টাকা ইনভেস্ট করলাম সেকেন্ড ইয়ারে তার ওপর ইন্টারেস্ট পাবো কত পাবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পাবো তো ইন্টারেস্ট পেলে কোথায় যাবে সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসাতে হয় ঠিক আছে তো দেখ না লিখেছিলাম না এখানে টু পি এল এর জায়গায় কি লিখলাম সিঙ্কিং ফান্ড সিঙ্কিং ফান্ডে ক্রেডিট দিকে লিখলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে কত টাকা ব্যালেন্স হলো এই ফান্ডে কোন ক্যালকুলেট কর পঁচাত্তর হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশ আশি হাজার দুশো পঞ্চাশ এই হলো আশি হাজার দুশো পঞ্চাশ কি লিখবো টু ব্যালেন্স সিডি তাহলে প্রথম বছর কত টাকা ইনভেস্ট করবো প্রথম বছর যত টাকা প্রফিট থেকে সরিয়েছি তত টাকা ইনভেস্ট করবো সেকেন্ড ইয়ারে কত টাকা ইনভেস্ট করব সেকেন্ড ইয়ারে ইনভেস্ট করব প্রতি বছর প্রফিট থেকে যত টাকা সরিয়েছি মানে এই বছর প্রফিট থেকে কত সরিয়েছি আচ্ছা এই বছর প্রফিট থেকে সরানো হয়নি তো এই বছর প্রফিট থেকে সরানো হয়নি দাঁড়া এক মিনিট সরি ওটা ভুল হয়েছে এই বছর প্রফিট থেকে সরাতে হবে প্রতি বছর প্রফিট থেকে সরাতে হবে পঁচাত্তর হাজার টাকা করে এটা লিখতে হবে বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এটা করতে হবে এটা করা হয়নি তাহলে পঁচাত্তর আর পঁচাত্তর দেড় লাখ মানে এক লাখ পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ এটা হবে এক লাখ পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ তাহলে কি হলো কি বুঝতে পারলি এখানটায় প্রথম বছর প্রফিট থেকে যত টাকা সরাবো তত টাকা ইনভেস্ট করবো আর সেকেন্ড ইয়ারে কত টাকা ইনভেস্ট করবো সেকেন্ড ইয়ারে প্রফিট থেকে সরিয়েছি পঁচাত্তর হাজার টাকা আর ইন্টারেস্ট পেয়েছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ দুটো মিলিয়ে ইনভেস্ট করব দুটো পঁচাত্তর হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশ দুটো মিলিয়ে কত হচ্ছে আশি হাজার দুশো পঞ্চাশ এত টাকা আমাকে ইনভেস্ট করতে হবে তাই এখানে লিখবো সেকেন্ড ইয়ারে টু ব্যাংক বলে হয়েছে আগের অবধি যায় আচ্ছা এখানে দেখ ফার্স্ট ইয়ারে দেখ এখানে কী লেখা ছিল এটা বাই ব্যালেন্স সিডি ঠিক আছে তো তো সিডিটা ট্রান্সফার করতে হবে তো সিডিটা ট্রান্সফার করতে হবে কী করবো বিডি বলে এটা বিডি লিখতে হবে টু ব্যালেন্স বিডি কত টাকা পঁচাত্তর হাজার টাকা তারপর ইনভেস্ট করবো টু ব্যাংক বলে কত টাকা পঁচাত্তর হাজার টাকা প্রফিট থেকে সরিয়েছি সেকেন্ড ইয়ারে আর ইন্টারেস্ট পেয়েছি পাঁচ হাজার এই দুটো মিলিয়ে ইনভেস্ট করে দেব আশি হাজার টোটাল কত হলো আশি হাজার দুশো পঞ্চাশ হাজার ঠিক আছে তো এটা হয়ে গেল ব্যালেন্স সেকেন্ড ইয়ারের ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি সেটা আবার এখানে এখানে বিডি বিডি হয়ে টু ব্যালেন্স তাহলে দুটো বছর কমপ্লিট হলো দেখ বোঝার চেষ্টা করো দুটো বছর সমস্যা নেই তো দুটো বছর দুটো বছর বুঝতে পেরেছিস তো দেখ কারোর কোনো অসুবিধা থাকলে বল কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে প্রথম দুটো বছরে কোনো সমস্যা থাকলে বল তারপর তিন নম্বর বছর আর চার নম্বর বছর বলছি তিন নম্বর বছর করছি ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে আমি ওপরটায় মুছে এখানে ধরবে না একটু তিন নম্বর বছর হ্যাঁ তো আগে যেটা সিডি ছিল তোরা দেখ টু ব্যালেন্স সিডি যেটা লিখলি সেকেন্ড ইয়ারের শেষে সেটা আবার বিডি হবে থার্ড ইয়ারের শুরুতে বাই ব্যালেন্স বিডি কত টাকা পেরিয়েছিল তোদের ওয়ান ফাইভ ফাইভ টু ফাইভ জিরো আচ্ছা এবার থার্ড ইয়ারটা বলবো থার্ড ইয়ার বলবো থার্ড ইয়ারে প্রফিট থেকে কত সরাচ্ছি থার্ড ইয়ারে প্রফিট থেকে কত টাকা সরাচ্ছি পঁচাত্তর হাজার টাকা সরাবো ঠিক আছে তো প্রতি বছর প্রফিট থেকে আমরা বলেই দিয়েছি প্রতি বছর আমাকে প্রফিট থেকে পঁচাত্তর হাজার টাকা করে সরাতে তো পঁচাত্তর হাজার টাকা তো প্রফিট থেকে সরাচ্ছি তাহলে প্রফিট থেকে যত টাকা সরাবো সেটাকে লেখ বাই কী বলে লিখবো বল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত টাকা সার পঁচাত্তর তো এবার ইন্টারেস্ট তো পাবো বল কত টাকার উপর এবার ইন্টারেস্ট পাওয়ার কথা আমার এখন মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট আছে বল সেকেন্ড এক লাখ পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এত টাকা ইনভেস্টমেন্ট আছে দেখ না সেকেন্ড ইয়ারের শেষে বা বলছি থার্ড ইয়ার শুরুতে আমার এত টাকা ইনভেস্টমেন্ট আছে তাহলে এর ওপর সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো করে দেখ কত বের

টোটাল কর টু ফোর জিরো নাইন থ্রি সিক্স টু ফোর জিরো থ্রি সিক্স এটা হয়ে গেল ব্যালেন্স টু ফোর জিরো নাইন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল টু

এবার এখানে টু ব্যালেন্স বিডি ওয়ান ঠিক আছে তো এবার কত ইনভেস্ট করবো থার্ড ইয়ারে কত টাকা ইনভেস্ট করা উচিত ইনভেস্টমেন্টের রুলটা কি বললাম ইনভেস্টমেন্টের রুল প্রফিট থেকে তুমি যত টাকা সরিয়েছো কত সরিয়েছি পঁচাত্তর হাজার টাকা প্লাস থার্ড ইয়ারে ইন্টারেস্ট পেয়েছি কত দশ হাজার আটশো আটষট্টি দুটো যোগ করে পঁচাশি হাজার আটশো আটষট্টি টাকা ইনভেস্ট করব তাহলে লেখায় লিখবো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে

टिप्पल वन एट, टू फोर, टिप्पल वन एट, एक है लिखो बाय बैलेंस सीडी, टू फोर, टिप्पल वन एट, है वालो? वर एट आई सीडी आई थी क्या बीटी हबे? टू बैलेंस बीटी, टू फोर, टिप्पल वन एट, बोलो तो? कि बोलना मैं तो क्लियर तो? ऐ तो मुझे क्लियर नहीं तो? ए চার নম্বর বছর আচ্ছা চার নম্বর বছর মানে কিন্তু লাস্ট ইয়ার না ভালো করে শোন কথাটা এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে অনেকে প্রশ্ন করতে পারে আমি যে লোন নিয়েছি ন লাখ টাকা তো ন লাখ টাকা কত বছর পর শোধ করবো কিছু বলেছে এখানে কোথাও বলেনি কত বছর পর লোনের টাকাটা শোধ করবো একদমও বলেনি লোনের টাকাটা কোন বছরে শোধ করব ঠিক আছে তো তো এখানে ওরা চারটে বছর করতে বলেছে তার মানেই যে চার বছরেই যে আমার শোধ হবে এরকম কোথাও বলেনি কি বললাম বুঝতে পারলি তো অ্যাকচুয়ালি আমি এই কথাটা কেন বললাম প্রথম বছর যত টাকা প্রফিট থেকে সরায় তত টাকা ইনভেস্ট করি সেকেন্ড বছর প্রফিট থেকে যত টাকা সরাবো প্লাস ইন্টারেস্টটা ইনভেস্ট করি থার্ড ইয়ারে কত টাকা ইনভেস্ট করব প্রফিট থেকে যত সরাবো প্লাস ইন্টারেস্ট ফোর্থ ইয়ারেও তাই কিন্তু আমাকে যদি বলে দিত এই অঙ্করে যদি বলে দিত চার নম্বর বছরেই ও শোধ হয়ে যাচ্ছে তাহলে চার নম্বর বছরে কোনো ইনভেস্ট করতে নেই চার নম্বর বছরে কি বেসতে হয় আমার কথাটা মনে হয় বুঝতে পারলি না ব্যাপারটা কি বললাম বুঝতে পারলি তো যদি বলে বলে দেয় যে চার নম্বর চার বছরের মধ্যেই তোমার লোনটা পুরো শোধ করতে হবে চার বছর টাইম দেয় তাহলে লাস্ট ইয়ারে আমি আর ইনভেস্ট করবো না তখন বেছে দেবো তখন বেঁচে দেবো এইটা বললাম এই অঙ্কে নেই তাই আমি করাতে পারলাম না এরপরে অন্যান্য অঙ্কে পাবো তখন করাবো ঠিক আছে তো তো বল এখানে কি প্রফিটটা কত সরাবো পঁচাত্তর হাজার টাকা কি লিখবো বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ঠিক আছে তারপর কি হবে ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট হবে এর ওপর কর এই যে এটার উপর কর এর উপর সাত কর টু ফোর ওয়ান ওয়ান এইটের সাত পার্সেন্ট কর কত ওয়ান সিক্স এইট সেভেন এইট বাই ব্যাংক অ্যাকাউন্ট টোটাল কর এই যে লাস্ট ইয়ারে ইনভেস্ট করবো কত টাকা এই বললাম টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রফিট থেকে সরি কি পঁচাত্তর হাজার টাকা আর ইন্টারেস্ট ছিল কত টাকা ইন্টারেস্ট ছিল ওয়ান সিক্স এইট সেভেন এইট টোটাল করে বল নাইন ওয়ান এইট সেভেন এইট টোটাল কর ওইটাই হবে থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স এটা লিখবি বাই ব্যালেন্স সিটি থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস এখানে লাস্টে কত ব্যালেন্স বের হলো দেখ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্স কত বেরিয়েছে থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স আর ফান্ড অ্যাকাউন্টেরও লাস্টে ব্যালেন্স বেরিয়েছে থ্রি থ্রি টু নাইন নাইন সিক্স দুটোতেই সেম হবে এটাই হতে হবে এটাই হতে হবে তাহলে মোটামুটি বুঝতে পারি বেসিক একটা অঙ্ক করালাম ঠিক আছে তো হ্যাঁ তোদের বইতে এ কত নম্বর অঙ্কটা বলে দেয় একটু দেবাশিস কত নম্বর অঙ্ক হানিফ বোখার্জি না এটা হচ্ছে তোদের বল ওই তো হ্যাঁ চার নম্বর অঙ্কটা স্কলারের চার নম্বর অঙ্ক ঠিক আছে তো আচ্ছা দেখ আমি অঙ্কটা পড়ছি শোন দ্য ফলোই আর এরা এটা হচ্ছে আইডিয়াল অঙ্ক এরকম অঙ্কই কিন্তু এক্সামে আসে এক্সামে একদম এরকম অঙ্কই তুলে দেয় আগে যে অঙ্ক করলাম ওরকম অঙ্ক একদমই এক্সামে আসে না জেনারেল আসলেও আসতে পারে অনার্সে তো আসবেই না এই টাইপের অঙ্ক ঠিক আছে তো কী বলছে দেখ দ্য ফলোয়িং ব্যালেন্সেস অ্যাপিয়ার্ড ইন দ্য বুক শপ তোদের বইতে কী কোম্পানি আছে ওয়াই কোম্পানি ওয়াই লিমিটেড তো হ্যাঁ দ্য ফলোয়িং ব্যালেন্সেস অ্যাপিয়ার্ড ইন দ্য বুক শপ ওয়াই লিমিটেড ঠিক আছে ডেট কত দিয়েছে এক চার ইয়ার কত দিয়েছে

এখানে আমি বোঝানোর জন্যই তাই আমি একটা শর্ট ফর্ম করলাম টি ফর্ম করলাম তোকে কিন্তু প্রপার লেদার খুলতে হবে ডেট পার্টিকুলার তারপরে জার্নাল ভলিউ রুপি সব দিতে হবে কিন্তু ঠিক আছে তো পুরো প্রপার করতে হবে তো দেখ এখানে কি বলছে সিঙ্কিং ফান্ড হচ্ছে আমার লাইবিলিটি লাইবিলিটির ব্যালেন্স সবসময় কেইটে বসে লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ কেইটে বসে তার মানে ডেট কত ছিল ওয়ান ফোর ফিফটিন কি লিখবো বাই ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স বিডি কত টাকা বলেছে দেখ সিঙ্কিং ফান্ডের ব্যালেন্স বলেছে ফিফটি থাউজেন্ড তাই তো এখানে লিখলাম ফিফটি থাউজেন্ড লিখে দিলাম ফিফটি থাউজেন্ড ঠিক আছে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট দেখ সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট কত দিয়েছে কত দিয়ে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড তাহলে ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসবে ডেবিটে বসবে তো ডেবিটে এখানে লিখবো টু ব্যালেন্স বিডি টু ব্যালেন্স কত টাকা ঠিক আছে একটা কথা অবশ্যই তোকে লিখতে হবে বলেছে দেখ ওরা সেটা লিখতে হবে ওরা বলেছে দেখ ওরা বলে দিয়েছে নমিনাল ভ্যালু ফর্টি ফাইভ থাউজেন্ড দিয়েছে তো বলি স্যার ব্যাকেটে এটাও দিয়ে টেন পার্সেন্ট গভর্নমেন্ট সিকিউরিটিস মানে আমি কোথায় ইনভেস্ট করেছি আমি কোথায় ইনভেস্ট করেছি গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করেছি কি বললাম বোঝা গেলো আমি কোথায় ইনভেস্ট করেছি গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করেছি আমি যেখানে ইনভেস্ট করি সেখান থেকে প্রতি বছর আমাকে টেন পার্সেন্ট করে ইন্টারেস্ট দিচ্ছে প্রতি বছর আমাকে কত পার্সেন্ট করে ইন্টারেস্ট দিচ্ছে টেন পার্সেন্ট করে ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু পরে বলেছে নমিনাল ভ্যালু কত ফর্টি ফাইভ তো ওই যে লিখলি না টু ব্যালেন্স বিডি টু ব্যালেন্স বিডি কত লিখলি ফর্টি এইট থাউজেন্ড ব্যাকেটে লিখে দে নমিনাল ভ্যালু ব্যাকের লিখে দে নমিনাল ভ্যালু ঠিক আছে ব্যাকে লেখ নমিনাল ভ্যালু কত টাকা ফর্টি ফাইভ বুঝতে পারলি নমিনাল ভ্যালু ফর্টি ফাইভ থাউজেন্ড এই জায়গাটা বুঝতে পেরেছিস এই জায়গাটা বুঝতে পেরেছিস নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু এবার ফেস ভ্যালুটা জানিস আরে যেকোনো কোনো জিনিসে দেখ ফেস ভ্যালু তুই বলি নমিনাল ভ্যালু কি ফেস ভ্যালু কি আমি লিখিয়েছিলাম ইস্যু অফসার যখন করেছিলাম দেখ কোনো কোম্পানি যখন মানে তার লোন নিয়েছে লোন নিলে তো ইন্টারেস্ট চার্জ করা হয় সবসময় ফেস ভ্যালুর উপর হয় ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর হয় ঠিক আছে তো এইগুলো মাথায় রাখতে হবে আমাদের ডিভিডেন্ড ফেস ভ্যালুর উপর হয় এগুলো সব ফেস ভ্যালুর উপর হয় ফেস ভ্যালু এই কাজে লাগে নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু কি বলেছে এখানে টুয়েলভ পার্সেন্ট ডিভেঞ্চার অ্যাকাউন্ট বল তো লাইবিলিটি ব্যালেন্স বসে এই যে লাইবিলিটি বসবে কি লিখবো ক তারিখে আচ্ছা এটার ডেট দেওয়া হলো না তো এটার ডেট দিতে হবে এক চার উনিশ সাইডে দিয়ে দিচ্ছি জায়গা নেই একদম পনেরো আট আমার এই বইতে উনিশ দেখাচ্ছে ঠিক আছে এক চার পনেরো তো এখানে লিখব ডিভেঞ্চার ডিভেঞ্চারের ব্যালেন্স লিখব ওয়ান ফোর ফিফটিন এ লিখবো বাই ব্যালেন্স বিটি বাই ব্যালেন্স বিটি কত টাকা দেখ কত দিয়েছে এক লাখ টাকা ঠিক আছে তো আচ্ছা এবার দেখ কি বলেছে দ্য কোম্পানি সোল্ড কোম্পানি সোল্ড করেছে থার্টি থাউজেন্ড গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যাট হান্ড্রেড টেন পার্সেন্ট অ্যান্ড রেডিম পার্ট অফ ডিবেঞ্চার অ্যাট প্রিমিয়াম অফ টেন পার্সেন্ট ভালো করে লাইনটার মানে বলছে কি বলতে চেয়েছে কি বলতে চেয়েছে এখানে আমরা লোন নিয়েছিলাম কত এক লাখ টাকা লোন নিয়েছিলাম মানে এখন দেখতে পাই ব্যালেন্স এক লাখ টাকা আছে তো আমি কি পুরোপুরি লোন শোধ করতে পারছি দেখ ডেট কি বলেছে ওখানে দেখ বলেছে

একশো দশ দামে যদি বেচে তাহলে কত টাকায় বেচেছে ভাব তিরিশ হাজার টাকার গভর্মেন্ট সিকিউরিটিজ ও একশো দশ পার্সেন্ট দামে বেছেছে তেত্তিরিশ হাজার টাকায় বেচেছে কমন জিনিস ও ইনভেস্টমেন্ট বেঁচেছে বল তেত্তিরিশ হাজার টাকা তো ইনভেস্টমেন্ট এই যে ইনভেস্টমেন্ট বেচলে ইনভেস্টমেন্টের ব্যালেন্স বাড়বে না কমবে কমবে কমলে কোন দিক বলবে কেইটে বলবে ঠিক আছে তো কমলে কে দিকে বলবে কত কদিকে বেচেছে ডেট বলেছে ডেট বলেনি ঠিক আছে তো এখানে লিখছি ডেটটা পরে লিখছি বাই ব্যাঙ্ক কত টাকায় বেসলো এটাও ঠিক আছে এইবার দেখ তোকে যেটা করতে হবে আমরা তো যে কোনো জিনিস কোনো কিছু বেচলে প্রফিট বা লস অবশ্যই চিন্তা ভাবনা করি ধর আমি কোন একটা ফোন আছে ফোন বেসলাম ভাববো না ফোনটা বেঁচে প্রফিট হলে লস হলো বা ধর কোনো অ্যাসেট বেচলাম যে কোনো অ্যাসেট বিল্ডিং বেচলাম বিল্ডিং বেঁচে প্রফিট হওয়া লস হলাম সবাই চিন্তা ভাবনা করবো তো এই ইনভেস্টমেন্টটা বেঁচে দিল তেত্রিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট বেঁচে চিন্তা ভাবনা করবে না ইনভেস্টমেন্ট প্রফিট হলে লস হলো বের করতে হবে যেন ওয়ার্কিংসে এতে হবে তোকে তো তোকে ওয়ার্কিংসে লিখতে হবে প্রফিট অর লস অন অর লস অন সেল অফ প্রফিট অর লস অন সেল অফ ইনভেস্টমেন্ট

প্রপোর্শনেট কস্ট ঠিক আছে তো তো দেখ প্রপোর্শনেট কস্টটা কী করে বের করবো ভালো করে বোঝার চেষ্টা কর বইয়ের দিকে দেখা বইয়ের দিকে দেখা নমিনাল ভ্যালু কত ছিল ওই বললাম না নমিনাল ভ্যালু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার ভ্যালু ছিল আটচল্লিশ হাজার টাকা বোঝ এই জায়গাটা বোঝ মানে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা যে ইনভেস্টমেন্টের নমিনাল ভ্যালু ছিল তার ভ্যালু কত ছিল কস্ট ভ্যালু কত ছিল আটচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশের ভ্যালু ছিল আটচল্লিশ হাজার টাকা আমি কত টাকার ইনভেস্টমেন্ট বেছে দিচ্ছি তিরিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট বেঁচে যাচ্ছে তিরিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট বেঁচে যাচ্ছে তাহলে যদি সিম্পল যদি একটা প্রপোর্শন করিস দেখ পঁয়তাল্লিশের ভ্যালু ছিল আটচল্লিশ ঠিক আছে তো পঁয়তাল্লিশের ভ্যালু ছিল আটচল্লিশ তাহলে একের ভ্যালু কত আটচল্লিশ বাই পঁয়তাল্লিশ তাহলে তিরিশের ভ্যালু কত তোকে বুঝতে হবে কত টাকার ইনভেস্টমেন্ট বেঁচে যাচ্ছে আমি কত টাকার ইনভেস্টমেন্ট বেঁচে ইচ্ছি তিরিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট বেঁচে ইচ্ছি তিরিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট বেঁচে ইচ্ছি তো নমিনাল এই ইনভেস্টমেন্টের নমিনাল ভ্যালু কত ছিল পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজারের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার একের অ্যাকচুয়াল প্রাইস কত আটচল্লিশ বাই পঁয়তাল্লিশ আর তুই যে ইনভেস্টমেন্টটা বেঁচছিস তার নমিনাল ভ্যালু তিরিশ হাজার তিরিশ হাজারের অ্যাকচুয়াল ভ্যালুটা কত অ্যাকচুয়ালটা কত তাহলে এটা করবো আটচল্লিশ বাই পঁয়তাল্লিশ কিন্তু তিরিশ করে বল কত হচ্ছে বত্রিশ হাজার এবার বল বুঝতে অসুবিধা হয়েছে ঠিক আছে তো তার মানে কস্ট কত হলো বত্রিশ হাজার টাকা তার মানে তুই যেই ইনভেস্টমেন্টটা তেত্রিশ হাজার টাকায় বেঁচে দিলি তার কত কস্ট কত ছিল বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট তুই তেত্রিশ হাজার টাকায় বেচে দিলি তাহলে কি লাভ হলো না লোকসান হলো এক হাজার টাকা লাভ হয়ে গেছে প্রফিট হয়েছে এক হাজার টাকা তো এটা কি বেচে লাভ হলো কি কোন জিনিসটা বেচে লাভ হয়েছে ইনভেস্টমেন্ট মানে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট এতদিন আমরা প্রফিট হতো বা লস হতো কোথায় নিয়ে যেতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেতাম তো এখানে প্রফিট অ্যান্ড লসে তুই নিতে পারবি না ওই আগের নেই পুরো সেম কনসেপ্ট সিঙ্কিং ফান্ডে নিয়ে যেতে হবে কি কিছুক্ষণ আগে বললাম না সিঙ্কিং ফান্ডে নিয়ে যেতে হবে আচ্ছা লাভ হলে কোন দিক হবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট লাভ হয়েছে ঠিক আছে ইনভেস্টমেন্ট বেঁচে এক হাজার টাকা লাভ হয়েছে কোন দিক হবে ডেবিট হবে না ক্রেডিট হবে আরে ইনভেস্টমেন্ট অ্যাসেট অ্যাসেট বেছে অ্যাসেট বেছে লাভ হয়েছে মানে অ্যাসেট বেড়ে গেছে ডেবিটেই বসবে হাজার টাকা ডেবিট হাজার টাকা লেখবি কী বলে লিখবি টু সিঙ্কিং ফান্ড টু সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট না হ্যাঁ এর আগের অঙ্কে বেঁচে নি তো এই বলতেই পারিনি এই অঙ্কে বেঁচেছে কত হলো হাজার টাকা বোঝা গেল তো এইগুলো ডেট গুলো কিছু বলেনি সবসময় ওপেনিং ডেটই করে দে ক্লোজিং ডেট করার দরকার নেই ডেট বলেনি তো মানে শুরু হ্যাঁ হ্যাঁ এক চার করে দে এক চার করে দে ডেট গুলো তাহলে বল এটা আচ্ছা এটা আগে মেলা এটা কি ছিল হাজার টাকা টু সিঙ্কিং ফান্ড সিঙ্কিং ফান্ডের কে এইটা বসা এটা বাই সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলে হাজার টাকা আচ্ছা বল এত অব্দি এত অব্দি দেখে নে এক একটা করে দেখে নে কোনো কিছু ডাউট বের করে নে এত অব্দি ক্লিয়ার হয়েছে দেখে নে দেখে নে দেখে নে এত অব্দি দেখে নে তাহলে এবার ব্যালেন্স করে দে এটা যদি বুঝেই আস এটা যদি বুঝে এটা ব্যালেন্স করে দে দেখ আটচল্লিশ হাজার এক এটা কত উনপঞ্চাশ হাজার ঠিক আছে সেই ঊনপঞ্চাশ থেকে তেত্রিশ হাজার টাকা বাদ দিলে কত হচ্ছে ষোলো হাজার এটা হচ্ছে বাই ব্যালেন্স সিডি এটা তো বছরের শেষ দিনই হবে ব্যালেন্সটা এর কোনো অসুবিধা নেই ব্যালেন্সটা বছরের শেষ দিন হবে বছরের শেষ দিন মানে এক চার পনেরো যদি অঙ্ক স্টার্ট হয় তার মানে এটা একত্রিশ তিন ষোলো এই ডেটটা লিখে দে একত্রিশ তিন ষোলো হয়ে গেল সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মিলে গেল ঠিক আছে তো এটা বোঝা গেলি এটা শেষ হয়ে গেল এইবার বল কত টাকার মন্দিসন কত টাকার ডিভেঞ্চার শোধ করছি সেটা কোশ্চেনে বলেছে এবার পর লাইন পর বুঝতে পেরেছিস কত টাকা ডিবেঞ্চার শোধ করছি না বুঝতে পারিস নি জায়গাটা বুঝিসনি কত টাকা ডিবেঞ্চার শোধ করছি শোন তুই ইনভেস্টমেন্ট কত টাকা ইনভেস্টমেন্ট কতটা ইনভেস্টমেন্ট রেখে দিয়েছিস তিরিশ হাজার তার মানে তুই ইনভেস্টমেন্ট যতটা পেয়েছিস ততটাই শোধ করবি তুই এক লাখ টাকা কি করে শোধ করবি আমাকে বোঝা ব্যাপারটা তুই ইনভেস্টমেন্ট তুই মানে ডিভেঞ্চারের টাকা শোধ করবি বলেই তোর সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট তৈরি করলি সিঙ্কিং ফান্ডের টাকাটা তুই ইনভেস্টমেন্টে ফেললি তার মানে তুই ইনভেস্টমেন্ট বেচলি তিরিশ হাজার টাকা তার মানে তো করবি তিরিশ হাজার না কত টাকা ডিভেঞ্চার শোধ করছিস তুই তিরিশ হাজার টাকা ডিভেঞ্চার শোধ করেছিস তার মানে যত টাকা ডিভেঞ্চার শোধ করছিস ভ্যালু বাড়বে না কমবে কমবে কমলে ডেবিটে লিখব কি বলে লিখবি টু ডিভেঞ্চার হোল্ডার অন্য কিছু লিখতে পারবি না আমরা জানি ডিভেঞ্চার শোধ করে সেটা হোল্ডারে নিয়ে যেতে হয় টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট বলে তিরিশ হাজার টাকা

আচ্ছা এটা বুঝতে পেরেছিস তো তার মানে এবার কি হবে ডিভেঞ্চার হোল্ডারে কি হবে বল এখানে টু ডিভেঞ্চার হোল্ডার তার হোল্ডার কোন দিক যাবে বাই বাই অ্যাকাউন্ট বলে কত টাকা টাকা এবার বল আমরা যখন এতদিন করতাম প্রেফারেন্স শেয়ার শিখেছিলাম বলতো না প্রেফারেন্স শেয়ার শোধ করছি এত পার্সেন্ট প্রিমিয়ামে বলতো না তো এখানে কি বলে ডিভেঞ্চার শোধ করছি কত পার্সেন্ট প্রিমিয়ামে বল ডিবেঞ্চার শোধ করছি টেন পার্সেন্ট প্রিমিয়ামে তো ডিবেঞ্চার যদি টেন পার্সেন্ট প্রিমিয়ামের শোধ করি তার ডিবেঞ্চার হোল্ডাররা আমার কাছে এখন তিরিশ হাজার টাকা পাবে তাহলে টেন পার্সেন্ট প্রিমিয়ামে যদি শোধ করি তাহলে ওদের ব্যালেন্স বাড়বে না কমবে আর নর্মাল জিনিস আমার কাছে কেউ তিরিশ টাকা পায় ও বললো আরো টেন পার্সেন্ট এক্সট্রা দিতে হবে তাহলে ব্যালেন্সও তো বাড়বেই তাই তো তার মানে পারলে কোন দিতে হবে কেইটে লিখবো কত টাকা তিরিশ হাজার টেন কত হয় তিন টাকা আবার একটা প্রশ্ন এখানে প্রথম প্রশ্ন চলে আসলো তার মানে এই যে এখানটায় তিন হাজার টাকাটা কি নাম দিয়ে দেবো বাই প্রিমিয়াম অন এই জায়গাটা বোঝার আছে ঠিক আছে তো আমি একবারে করে দিচ্ছি এখানটায় দেখি লিখছি এই যে তিরিশ হাজার টাকা শোধ করবো কত পার্সেন্ট পার্সেন্ট প্রিমিয়ামে যত টাকা প্রিমিয়ামে শোধ করবো সেটা কোন অ্যাকাউন্ট দিয়ে তুই বলি এখানে লেখো বাই প্রিমিয়াম অন রিডেমশন তার মানে প্রিমিয়াম অন রিডিয়ামশন তারপরে আবার কাটা ছাড়া করতে হবে বুঝতে না আমি যদি ওখানটায় লিখি ধর আমি যদি তোকে বলি ওখানে কি এখানে যদি প্রিমিয়াম লিখি সবাই শুনিস একটু এখানে যদি লিখি প্রিমিয়াম অন রিডেমশন তখন প্রিমিয়ামটাও তো অ্যাডজাস্ট করতে হবে কার সঙ্গে বলবি পিএল দিয়ে আরে তোরা বলবি সিকিউরিটিস প্রিমিয়াম না হলে পিএল তো এখানে ওইগুলো দিয়ে অ্যাডজাস্ট করা যাবে না যা হবে সব সিঙ্কিং ফান্ড দিয়ে পারপাসটা পারপাসটা কি সেই তো সিঙ্কিং ফান্ডই ডিভেঞ্চারের টাকা শোধ করার জন্য যা করেছি সব সিঙ্কিং ফান্ডই করেছি তো যা করব সব সিঙ্কিং ফান্ড কেন তুই ভাব প্রফিটের টাকা কোথায় আছে প্রফিটের টাকা কোথায় আছে সিঙ্কিং ফান্ডের মধ্যে তাহলে যা অ্যাডজাস্ট হবে প্রিমিয়ামের টাকাটাও সিঙ্কিং ফান্ড থেকেই নিতে হবে এখানে প্রিমিয়াম লেখার বদলে কি লিখবি by sinking fund account by sinking fund account ঠিক আছে তো তো আমরা আগে যখন প্রেফারেন্স শেয়ার করতাম প্রেফারেন্স শেয়ার হলে এখানে লিখতাম বাই প্রিমিয়াম অন রিডেম্পশন সেই প্রিমিয়াম অন রিডেম্পশন পিএল দিয়ে অ্যাডজাস্ট করতাম এখানে পিএল লিখতে পারবো না পিএল এর বদলে কি হয়ে যাবে সিঙ্কিং ফান্ড তাই এখানে সিঙ্কিং ফান্ড লিখলাম তাহলে ওখানে বাই সিঙ্কিং ফান্ড ছিল এখানে লিখবো 2 12% ডিবেঞ্চার হোল্ডার কত টাকা তিন হাজার টাকা ওটা মিলিয়ে দে তিরিশ হাজার ডিবেঞ্চার হোল্ডারদের কত টাকা শোধ করবো বল এই টাকাটা শোধ করে দেব টাকাটা পেমেন্ট করে দিলে হবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিয়ার হলো জায়গাটা দেখ তিরিশ হাজার টাকা মেন ভ্যালু তিন হাজার টাকা প্রিমিয়াম টোটাল শোধ করব তেত্রিশ হাজার টাকা শোধ করলে কি হবে ব্যাঙ্ক দিয়ে মেলাতে হবে তো শোধ করে দিলাম তেত্রিশ হাজার টাকা দেখ সব হয়ে গেল শুধু এখন এই অ্যাকাউন্টটা মেলানো বাকি আছে বাকি সব কমপ্লিট দেখে নে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখ ফলো কর ভালো করে দেখ শোন আমি যখন প্রথম যে অঙ্কটা আমি প্রথম যে এক্সাম্পল দিয়ে যেটা বোঝালাম তখন কি বলছিলাম ডিভেঞ্চারের টাকাটা মানে সিঙ্কিং ফান্ডটা কেন তৈরি করা হয়েছিল ডিভেঞ্চারের টাকা শোধ করার জন্য আর ডিভেঞ্চারের টাকা যদি শোধ হয়ে যায় তাহলে কি সিঙ্কিং ফান্ড থাকবে না সিঙ্কিং ফান্ডে বদলে তখন চলে আসবে জেনারেল সার তো এই অঙ্কটাই সিঙ্কিং ফান্ডে কত টাকা পড়ে আছে মানে ব্যালেন্স কত দেখতে পাচ্ছিস পঞ্চাশ হাজার মানে এই টাকাটা কেন করেছিলাম ডিভেঞ্চার হোল্ডারদের টাকাটা শোধ করার জন্য এত টাকা জমিয়েছিলাম তার মধ্যে কত টাকার ডিভেঞ্চার অলরেডি শোধ হয়ে গেছে কত টাকার ডিভেঞ্চার শোধ হয়ে গেছে তিরিশ হাজার টাকা ডিভেঞ্চার শোধ হয়ে গেছে তা তিরিশ হাজার টাকা কি সিঙ্কিং ফান্ডে রাখা উচিত তাহলে ওইটা রাখবো না তিরিশ হাজার টাকা এখান থেকে কেটে দেবো কেটে দেবো মানে মাইনাসের দিকে হয়ে যাবে তিরিশ হাজার টাকা কি বলে লেখা উচিত জেনারেল রিজার্ভ মানে বুঝতে পারলি কনসেপ্টটা টু জেনারেল রিজার্ভ হয়ে গেল এটা একান্ন হাজার ব্যালেন্স করে হচ্ছে এটা আঠারো হাজার টাকা টু ব্যালেন্স সিটি অঙ্ক শেষ দেখ এরকম অঙ্কই তোর এক্সামে আসবে খুব একটা কঠিন না অঙ্ক বলতে খুবই ইজি অঙ্ক জাস্ট কয়েকটা লাইন মানে বুঝতে পারলেই হয়ে গেল অঙ্করা